মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, যা সকাল সকাল দেখতেই বলে আমি মটনটাকে ম্যারিনেট করে রাখলাম। আজকে ইন্দ্রর ইচ্ছা হয়েছে মটন দিয়ে দুপুরবেলায় রুটি খাবে, কি বলবো আর, যাই হোক অল্প করে নিয়ে এসেছি আজকে। হ্যাঁ, আমারও মাংস টাংস ভাত এই রুটি দিয়েই ভালো লাগে, কিন্তু তাই বলে দুপুরবেলা ভালো লাগে, দুপুরবেলা ভালো লাগে। তাহলে বাপ যেদিকে ভোট বেশি সেটাই হবে, বাপ মেয়ে তো রুটি খাবে, আমি আর বাদ যাই কেন। রুটি দিয়ে ভালো লাগে, কিন্তু আমার দুপুরবেলা একটু ভাত হলেই ভালো হয়। যাক গিয়ে তো বুঝতেই পারছো রুটি হবে আর এই মাটন কষা হবে, তো ওটাকে ম্যারিনেট করে রাখলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি মাথায় তেল দেবো, বুঝলে তো, কারণ আজকে শ্যাম্পু করবো। আর আজকে আমাদের রাত্রেবেলা আছে একটা নিমন্ত্রণ বাড়ি, নিমন্ত্রণ বাড়ি বলতে মানে বাৎসরিক কাজ আমার মেসোর আর কি, মেসো বলতে আমার মার জ্যাক্তো তো বোন হয়, তো মাসি হবে আমার সম্পর্কে, তো সেই মেসোর বাৎসরিক কাজ, এক বছর হয়ে গেছেন তিনি মারা গেছেন, যাই হোক, তো ওখানে নিমন্ত্রণ আছে, ওখানে যেতে হবে। তো তা একটু শ্যাম্পু ট্যাম্পু করবো, চুল একদম পুরো অবস্থা খারাপ, মানে কেমন মানে পাটের দড়ি দড়ি হয়ে গেছে, একদম নোংরা মানে আঠা আঠা হয়ে গেছে, প্রচণ্ড ঘাম হয় না, হ্যাঁ প্রচণ্ড ঘাম হয়, আর আমি রাস্তাঘাটে বেরোই, ধুলোবালি লাগে। তো কালকে আমি গিফট কিনে নিয়ে এসেছি, তোমাদের ওটা পরে দেখাবো ধীরে সুস্থে, এখন তো রান্নাবান্না কাজকর্ম আছে। তো চলো আগে আমি মাথায় তেলটা দিয়ে নিই, তারপর রান্নাবান্নায় হাত দেবো, মশলা মশলা করতে হবে, যে আদা রসুন বার করে রেখেছি। তো চলো এখন থেকে, ও আর এই যে তাতান বসেছে পড়তে, এখানে এখানে বসলাম কারণ প্লেস চেঞ্জ করে বসলে পড়ায় মন ভালো হবে, বেশি হবে, তারপর এখন পরীক্ষা, আমি ছুটিও নিচ্ছি না, ব্রেক আজকে মাঝখানে ব্রেক। তো এখন পড়ছে পড়ুক, আমি মাথায় তেলটা দিই, দিয়ে যাবো যাবো রান্নাবান্না। দেখো ওদিকে মাথা তেল মাখা হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। মাটন তো দেখেইছো ম্যারিনেট করে নিয়েছি আমি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। তো এবার আমি রান্না করতে চলে এসেছি, আগে পেঁয়াজটা ভালো আর তেজপাতা দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে, আবার আমি অল্প অল্প নুন হলুদ লঙ্কার গুঁড়ো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট, আর একটু কালার ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নেবো। আর সামান্য একটু জল দিলাম কারণ একদম শুকনো শুকনো হয়ে গেছে, তো তো তাই জন্য এবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নেবো। দেখো মশলা পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, কষে গেছে। এবার ম্যারিনেট করা মাটনটা দিয়ে আবার এবার শুধু কষানোর পালা আর অপেক্ষা করার পালা, ব্যাস আর কিছু না। দেখি ওয়াশিং মেশিনটা চলছে, যার জন্য একটু আওয়াজ হতে পারে, এখন মানে শেষের দিকে আর কি, বনমন করে ঘুরছে। আর বাইরে দেখো কি মেঘলা করেছে, পুরো মেঘলা ওয়েদার আর একটা ভালো হাওয়া দিচ্ছে। ও বাবা বৃষ্টি শুরু হয়ে গেছে, হ্যাঁ বৃষ্টি পড়ছে। আর এদিকে মাটনটা আমি কষাতে দিয়ে দিয়েছি, এটা কষুক, এখন তো আমি আটাতে হাত দিতে পারবো না, এটা কষে গিয়ে যখন কুকারে দেবো, কুকারে তো টাইম লাগবে কিছুক্ষণ, তখনই আমি ওই ফাঁকে আটাটা মেখে রুটি করে ফেলবো। কুকারে দেবো, কুকারে সিটি পড়ার পরেও বন্ধ করে রেখে দেবো, ততক্ষণে আমার আটা মেখে রুটি হয়ে যাবে। তো দেখো মাটনটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে, এবার কুকারে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আটা মেখে রুটি করবো, আগে মাটনটা কুকারে দিয়ে নিই তারপর। তো দেখো ওদিকে কুকারে দিয়েছিলাম, তোমরা দেখলে অলরেডি সিটি পড়ে গেছে, আমি ছ থেকে সাতটা সিটি দিয়েছি, দিয়ে আমি সরিয়ে নিয়েছি কুকারটা, আর যতক্ষণে সিটি পড়েছে ততক্ষণে আমার আটা মাখা হয়ে গেছে। আটা মেখে এবার কুকারটা আমি সরিয়ে দিয়েছি, কারণ এখানে রান্না করতে অসুবিধা হবে, মানে রুটি করতে অসুবিধা হবে, রুটি করতে গেলে না আমার দুটো ওভেন লাগে, সুবিধা হয় আর কি, একটা ওভেনের যাটু মানে রুটি সেক এই ভালো করে তাওয়াতে ই করে নিয়ে তারপরে আরেকটা ওভেনের ওপর রেখে আমি রুটি সেকতে পারি। তো যাই হোক দুপুরবেলা রুটি করছে এটা আমার নিজেরও খুব অবাক লাগছে, আর তোমরা যারা যারা ভাত মানে আমরা যারা যারা ভেত বাঙালি দুপুরে ভাত ছাড়া চলে না, তাদের কাছে আজকে একটু অবাক লাগবে, কারণ দুপুরে আমি রুটি করছি, আমার নিজের কাছেই অবাক লাগবে লাগছে আর কি, আর তোমাদের কী বলবো। আমার আমি খুব একটা যে ভাত পাগল, দিন দুপুর রাত তিনবেলা ভাত লাগবে ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু দুপুরবেলাটা না আমার ভাত হলে খুব ভালো হয়,
কিন্তু কিছু করার নেই, আমার একার জন্য আর ইচ্ছাও করবে না। আর সত্যি কথা বলতে মাংস মাংস দিয়ে না রুটি খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, রুটি হয়ে গেছে আর মাটনও আমি এবার কড়াইতে একটু দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, নুন টুন চেক করে ব্যাস মাটন কিন্তু রেডি। তো রান্নাবান্না রেডি, টেবিলে সব খাবার নিয়ে এসেছি। এটা হচ্ছে মাটনটা বাটিতে ঢেলে নিয়েছি, এখানে শসা আর পেঁয়াজ মানে স্যালাড কেটে নিয়েছি, আর এখানে গরম গরম রুটিও ভাজা হয়ে গেছে। তো টেবিলে সব খাবার রেডি, এবার শুধু খেতে বসার অপেক্ষা। শ্যাম্পু ট্যাম্পু করে পুরো স্নান করে এসেছি, আজকে শ্যাম্পু দিয়ে স্নান করেছি, অনেকদিন পর আজকে শ্যাম্পু করলাম, চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আর যেদিনকেই আমি শ্যাম্পু করি সেদিনকে আমি বাথরুমটা ধুয়ে নেওয়ার চেষ্টা করি, বেশি নোংরা হয়ে গেল না খুব অসুবিধা হয়। আর হ্যাঁ, রুটি যখন দুপুরবেলা করলাম না, আমি ভাবলাম কি আমাদের তো নিমন্ত্রণ বাড়ি আছে, কিন্তু ইন্দ্র যাবে না বলেই দিয়েছে, আগেই বলে দিয়েছে ও যাবে না। তো আমি ভাবলাম ও রাত্রেবেলায় কি খাবে, ও এক খাবার তো দুপুরে যেটা খায় দেখা তো সেটা রাত্রে খেতে চায় না। একবার ভেবেছিলাম যে রুটি একটু বেশি করে রাখি, ও রাত্রে রুটি দেবো, তারপর ভাবলাম কি না কালকে রাত্রে রুটি খেয়েছে, আজকে দুপুরে রুটি খেয়েছে, একই রুটি খেতে পছন্দ করে না, তার মধ্যে এক খাবার রাত্রেও হারগিস খাবেই না। একদম বেশি করে রুটি করলাম না, একদম মাপে মাপে আমাদের তিনজনের করেছি, পরিষ্কার হয়ে গেছে। খেতে বসে আমি বলছি কি তোমার জন্য রাত্রে কী করবো, আমাদের তো নিমন্ত্রণ বাড়ি আছে। বলছে কি এক কাজ করো, ওই রুটি রেখে দাও, রাত্রে খেয়ে নেবো। আমি মনে মনে এত রাগ উঠছে না কি বলবো, আমি তুমি তো এক খাবার খাও না, তুমি এখন রুটি খেলে কালকে রাত্রে খেয়েছো আবার রাতে রুটি খাবে। আমি ভাবলাম তুমি দুপুরে ভাত খেলে না, হয়তো রাত্রে ভাতই চাইবে। তো আমার প্ল্যান ছিল ভাত করবো আর ডাল আছে চিপস টিপস দিয়ে কিংবা পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেবো। বলছে না রুটি খাবে, আবার আমি সেই খেয়ে দিয়ে উঠে আবার আমি ওর মতো তিনটে রুটির আটা মেখে রুটি করে রেখে দিয়েছি। বললো মাটনের মাটন অল্প একটু আছে, ওটা দিয়েই রুটি খেয়ে নেবে। তো টেবিলে খাবার উপর ওই হট করে রুটি আছে, ওই বাটিতে অল্প একটু মাটন আছে। তো এখন অব্দি এই কথা হয়েছে আর এখন বেজে গেছে অলরেডি 8:20। আর আমি একটু আগে তাতানকে নিয়ে ঢুকলাম, তাতানকে নিয়ে যোগা ক্লাসে গেছিলাম, এত দেরি হয় না, কিন্তু আসার সময় না আমি আইব্রোটা করে আসলাম। তোমাদের মধ্যে অনেকে বলছিলে যে আইব্রোটা করো দেখতে বাজে লাগছে, সত্যিই তাই, আমি নিজেও বুঝছি বাজে লাগছে, কিন্তু না আলস্য করে করে যাওয়া হয় না। কিন্তু আজকে একদম এমার্জেন্সি, যেতেই হবে, আজকে নিমন্ত্রণ বাড়ি, আজকেই আমাকে গিয়ে করে আসতে হলো। তো চলো আর লেট করে লাভ নেই, এসে গেছি, এবার রেডি হই বেরোনো যাক। আমি আর তাতানি যাবো আর স্কুটি নিয়েই চলে যাবো, এই আমাদের পাশেই এলাকাতেই। পুরো রেডি হয়ে গেছি, তো আজকে শাড়ি পরলে ভালো হতো ভেবেছিলাম একবার, কিন্তু শাড়ি পরে যেতে পারবো না, কারণ আমি স্কুটি নিয়ে যাবো, ইন্দ্র যাচ্ছে না, আমি আর দাদা স্কুটি নিয়ে যাবো, স্কুটি চালাবো, আর শাড়ি পরে স্কুটি চালানোর রিস্ক আমি নিতে পারবো না, তাও আবার মেন রোডের উপরে উঠতে হবে। তাই জন্য ভাবলাম না কুর্তি পরে চলে যাই, আর এমনি তো রাত হয়ে গেছে, তো এই কুর্তিটা পরে নিয়েছি। আর তোমাদের গিফটটা দেখানো হয়নি, কালকে আমি কিনেছিলাম আমার মাসির জন্যই একটা শাড়ি কিনেছি, এই যে এই শাড়িটা কিনেছি, এটা একটা হ্যান্ডলুম শাড়ি, তো কাপড়টা বেশ সফট ভালো, এই যে এরকম হলুদ মানে হোয়াইটের মধ্যে এরকম হলুদ আর এরকম সাদা শাড়িতে এরকম প্রিন্ট করা, আর এই যে আঁচলটা এরকম। তো এই হচ্ছে গিফট, আমিও রেডি হয়ে গেছি, তাতানো রেডি, আমি তো ক্যামেরার পিছনেই আছি, এবার জাস্ট বেরিয়ে পড়বো। আর এখন দেখা 9:20 বেজে গেছে, এই রেডি হতে হতে এতক্ষণ রয়ে গেল। এটা কি ব্যাটারি ভরেছো? হ্যাঁ ব্যাটারি ভরেছো, তাই জন্যই চলছে। চলো বেরি পড়ি আর রাত করব না। দেখা যাচ্ছে
আজকে বসে আছি আর এখন আসবো। আমরা কিন্তু এখানে খেতে বসে পড়েছি জায়গা পেয়ে, আর এখানে এই যে ওরা এদিকে বসেছে, কি বলে দেবা দেবী, দেবা লজ্জা পায়, লজ্জা পায়, সত্যি কথা দেখি তো আর কথাই বলতে চাই না, তাকাই না। আর এদিকে দাদা বসেছে, আর আমার মা ওই দিকটা বসেছে, আর আমার ভাই ভাইয়ের বউরা ওই দিকটা বসেছে, কারণ একসাথে সব, আর মামা মামি আলাদা সব আলাদা হয়ে গেছে, মানে একসাথে জায়গা পায়নি সবাই। চলো খেয়ে নিই, অলরেডি অনেকটা রাত হয়ে গেছে। দাদা বলছে কি যাস একদিন? আচ্ছা যাবো যাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাদা সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ মামি মামি এসো, যে মামি আর মামা একসাথে আমরা যাচ্ছি। হ্যাঁ কত রাত হয়ে গেছে, চল তুই আগে গেছে রাখবি চলবে নাকি আমি আগে যাবো? বাবা সাড়ে এগারোটা বেজে গেছে। গুড বাই, গুড বাই। কি করবো তাহলে? অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে, প্রায় 11:30 কাছাকাছি বাজে। এখন আমরা ঢুকলাম, আমার ভাইয়ের সাথেই একসাথেই আসলাম, তো চলো এই এখন ঢুকলাম। তোমাদের বলো না 11:30 বাজে, এই যে 11:40 হচ্ছে, এই জাস্ট ঢুকলাম, ঢুকে শুধু চুলটা উপরে বাঁধলাম গরমে, মানে ঘাড়ের মধ্যে এগুলো কি, এগুলো এটা ওই ব্যাগটার মধ্যে ছিল। আবার ঠান্ডা লেগেছে, হাঁচি হাঁচি করছে, নাক থেকে জল পড়ছে, নাক থেকে জল পড়ছে, নাক থেকে এখন অব্দি পড়েছে, মানে গড়গড়ে যে পড়া ওঠা এখনো হয়নি, চোখ থেকে জল, হ্যাঁ ওই লাগবে আর কি, ডান চোখ থেকে, কি বলবো, আবার একটু শরীর মানাতে শিখুক, তারপর আবার হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা। মামি একটু বলে, গুড নাইট বলে যা, লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা।